আপনি কি আমাদুল্লাহ মিজানুর রহমান আজহারি জাকির নায়ক এদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা ধর্ম নিয়ে এত বেশি বাড়াবাড়ি কেন করেন সারাক্ষণ ধর্ম নিয়ে কথা বলেন কেন এটা কি মানে মুমিনদের যারা আলেম আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন নাকি শুধু নাস্তিকদেরকে নাস্তিকদের কাছে আসলে আপনার এই প্রশ্নটা মনের ভেতর জাগে না আমি তাদের ক্ষেত্রে একই ধরনের মনোভাব পোষণ করি তাহলে তাদের কোনো লাইভে গিয়ে কি আপনি এই প্রশ্নটা করেছেন বা তাদের কোনো আমি তাদের তাদের সাথে প্রশ্ন করার মানে সুযোগ হয়নি কিন্তু আমি আপনাকে আগে 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 তো তাদেরকে গিয়ে বলা উচিত ছিল আপনার

আমার আমার শুনতে না একটু মানে হিন্দি সিনেমা নিয়ে কথা পারেন বা ধরেন একটা মানে রবীন্দ্রনাথের যে কে কি নিয়ে কথা বলবে সেটা তো তার ব্যক্তিগত ইচ্ছা অনচ্ছা সেখানে আপনার এখানে পাকনামি করার মানে অপশনটা কোথায় সেটা তো আমি বুঝলাম না আপনার যদি মনে করেন বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলতে ভাল লাগে হুম আপনি বাংলা ব্যাকরণ নিয়ে বেশি কথা বলেন কেউ আপনার গিয়ে বলবে না যে আপনি কেন বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলতেছেন আপনার যদি মানে ফুল পাখি লতা পাতা নিয়ে কথা বলতে ইচ্ছা করে তাহলে আপনি বলেন আপনি কে নিষেধ করবে আপনি মনে করেন গরুর মাংস দিয়ে কিভাবে মানে বিরিয়ানি রান্না করতে হয় সেটা নিয়ে আপনি ভিডিও বানাবেন বা কথা বলবেন আপনি বলেন আপনার কে নিষেধ করবে প্রত্যেক মানুষ স্বাধীন প্রত্যেক মানুষের যেইটা বলতে ইচ্ছা করবে সেইরা সে বলবে এখানে আপনার পাকনামি করার তো কোনো স্কোপ আমি দেখি না ভাই আপনি কেন মানে এখানে পাকনা সাইজা মানুষকে পরামর্শ দিতে আপনাকে কি কেউ পরামর্শ দেওয়ার জন্য রাখছে যে আপনি জনে জনে গিয়ে গিয়ে পাকনামি করবেন ভাই আপনি অমুকটা নিয়ে কথা কেন কথা বলছেন নিয়ে কেন কথা বলছেন না আপনাকে এত পাকনা হইতে কে বলছে ভাই আপনার যদি কোনো কিছু শুনতে ভালো না লাগে তাহলে আপনি শুনবেন না আপনার ধরলাম যে আপনার অমুক চ্যানেলটা ভালো লাগতেছে না চ্যানেলের রিমোট কন্ট্রোল আপনার হাতে চ্যানেলে চাপ মারেন অন্য চ্যানেলে চলে যান যেই চ্যানেল শুনতে আপনার ভালো লাগে সেটা আপনি শুনেন আপনাকে কে এই পাকনামিটা করতে বলে যে আচ্ছা আমাদের সাথে আসাদ আহ নাকি একটু দেখেনি আসাদ ভাই আপনি একটু কথা বলেন তো আমি বুঝলাম না যে আপনার কেন এই পাকনামিটা করতে হবে বিভিন্ন জায়গায় গিয়ে কে কি নিয়ে কথা বলবে সেটা নিয়ে আপনার সমস্যাটা কোথায় সেটা তো আমি বুঝতেছি আপনার যদি সেই চ্যানেলটা ভালো না লাগে তাহলে আপনার কাছে অপশন আছে ব্লক মেয়েরা দেন সেই চ্যানেলটা শুনেন না আনফলো দেন ব্লক করেন মানে কে কি নিয়ে কথা বলবে সেটাকে আপনার কাছে এসে জিজ্ঞেস করবে যে ভাই মহায় মানুল সাহেব বিনীত নিবেদন এই যে আমি আমার ফেসবুক প্রোফাইলে অমুক বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি কি আমাকে অনুমতি দিয়ে বাধিত করিবেন যে আমি কি অমুক বিষয়টা নিয়ে কথা বলতে পারি তখন আপনি তাকে নিচের সিগনেচার করে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান আপনার দিয়ে দিলাম অনুমতি যান মানে অনুমতি দিলাম যান আপনারা করতে পারেন তবে বেশি করেন না হ্যাঁ মানে আপনার এখানে পাকনামির মানে অপশনটা কোথায় কে কোন জিনিসটা নিয়ে কথা বলবে সেটা নিয়ে আপনি কেন পাকনামি করতে যাবেন

আপনি কেন এত পাকনা হইলেন ভাই আপনাকে কে এই পাকনামিটা করতে বলছে আপনাকে কে পাকনামির দায়িত্ব দিছে আমি আপনাকে পাকনামির দায়িত্ব দিচ্ছি যে আমি কি নিয়ে কথা বলবো না না বলবো সেটা আপনি আমাকে এইসব পাকনামি করবেন আমার সাথে সামনে আমার যেইটা নিয়ে কথা বলতে ভাল লাগে আমি সেইটা নিয়ে কথা বলবো আমার প্রোফাইল আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলছি আমি ইউটিউব চ্যানেল খুলছি নিজের পয়সা নিজের ইন্টারনেট খরচ করে আমি আমার আমার সময় আমার চেয়ার আমার টেবিল আমার কম্পিউটার সবকিছু আমার পাকনা হচ্ছে হইতেছেন আপনি আপনি এসে আমার লাইভে এসে পাকনামি করতেছেন এর বিষয়টা কি বুঝলাম না তো ভাই আপনাকে এখানে পাকনামি করতে কেরা কইছে হম আপনার যদি কোন একটা বিষয় নিয়ে কথা শুনতে ভালো না লাগে শুনবেন না আপনারা কেউ দাওয়াত দিছে ইনভাইট করছে আপনার পাকনামি করতে এ তারপরে আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে আপনি এটা নিয়ে আহ একটা আপত্তি জানাতে আসছেন আপনি তো মুমিনদের লাইভে তো জানি মুমিনদের লাইভে তো বলেন নাই হুজুরদের বলেন বলেননি আপনি যে ভাই আপনারা সারাক্ষণ ইসলাম ধর্ম নিয়ে কথা বলেন এটা আমার ভালো লাগে না ভাই এটা তো আপনি করেনি নাস্তিকের লাইভে মানে হচ্ছে আসলে আপনার মানে আপনি যে ইসলামের যে লুঙ্গি আমরা খুলে দিতেছি এটাতে আপনার চুলকান উঠে গেছে হ্যাঁ হ্যাঁ দেখতেছেন হ্যাঁ আমাকে নবী তো হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ আমাদের নবী যে আকাম কুকাম করছে লুচ্চামি করছে বদমাইশি করছে গণিমতের মাল হিসেবে মেয়ে আইনা দর্শন করতো আমার নবী এইগুলা যখন দেখতেছেন বাইরে যাচ্ছে তখন আপনার হ্যাঁ আপনি বাইর করছেন এটা তো থামাইতে পারতেছি না আসিমুদ্দিন যে রেফারেন্স গুলা যে আছে যে যুক্তিগুলা দিতে তো আমি কোনোভাবে আটকে দিতে পারতেছি না ভাই কি করি কি করন যায় ভাই এটা তো থামান গিয়া পাকনামি করে আহি হ্যাঁ ইয়া কই যে ভাই আপনি খালি ধর্ম নিয়ে কথা বলেন কেন অন্য ফুল পাখি লতা পাতা পৃথিবীতে কত সুন্দর সুন্দর ফুল পাখি লতা পাতা আছে এই যে দেখেন গোলাপ ফুল এটা নিয়ে কথা কন এই যে দেখেন মানে কদম ফুল কদম ফুল নিয়ে মাঝে মাঝে কথা বলবেন এইভাবে যদি আসিমউদ্দিনে আমি আমরা সরাইতে পারি এখান থেকে তাইলে খেয়ালাইত আছে তো আপনি এই বুদ্ধি নিয়ে আসছেন আমার এখানে পাকনামি করতে ভাই এই পাকনামি আপনার আপনার কাছ থেকে এই পাকনামি আমি শুনতে চাচ্ছি না আপনার যদি কোনো আলোচনা থাকে কোনো যুক্তি থাকে কোনো সমালোচনা থাকে কোনো একটা স্পেসিফিক পয়েন্টের উপরে সেইটা আপনি এখানে বলতে পারেন কিন্তু আপনার কোনো পরামর্শ উপদেশ সাজেশন এগুলা আমি খুবই অপছন্দ করি বহুবার এটা বলা হয়েছে আবারও যদি সাজেশন দেওয়ার চেষ্টা করেন আরো খুব নোংরা ভাবে মানে আমি খারাপ 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 কথা বলবো সুতরাং সেই চেষ্টা আমার সাথে কখনো করবেন না কার যে যার যেটা ভাল লাগে সে সেটা করবে আপনার কি ভাই আপনার টাকায় তো আমি থাকি না আপনার টাকায় তো আমি লাইভ করি না তাই না আপনি এখানে মতামত দেয়ার কেডা এবার বলেন জি আমি আপনাকে আসলে মানে আপনি অনেকক্ষণ বললেন আমি বুঝছি আমি বাক স্বাধীনতায় সবসময় বিশ্বাসী আমি আপনার বাক স্বাধীনতারও সম্মান করি কিন্তু এখানে আমি যেটা মানে মানে ক্লিয়ার করতে সেটা হলো যে আমরা যেটা দেখে আসছি ছোট কাল থেকে ধর্মটা আমাদের সমাজ ব্যবস্থায় একটা কালচারের মতো প্রতীয়মান হয় একটা কালচার আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সেটাই ফলো করে আসছি এই কালচারটার বিপরীতে যখন আপনি কোনো অ্যাকশনে যাচ্ছেন এগেনস্টে যাচ্ছেন

অনেক নারীকে জীবন দিতে হচ্ছে এই কালচারের কারণে এই কথাগুলো যখন বলল তখন তোই যারা হচ্ছে কট্টর হিন্দু তাদের মনে তো অনেক আঘাত লাগছিল তাই না জি অবশ্যই তারা তো রাজা রামমোহন রায়কে হত্যার উদ্দেশ্যে তাকে নাস্তিক ফতোয়া দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কয়েকবার আক্রমণ করছে কিন্তু রাজা রামমোহন রায় অনেক বিশাল দেহী মানুষ ছিলেন এবং অনেক শক্তিশালী মানুষ ছিলেন তার ভয় পাইতো একটু ওই হিন্দু পণ্ডিতরা ভয় পাইতো কিন্তু তারে তো কয়েকবার দরেনি দিছিল তাই না হ্যাঁ এই বিষয় শুনছি আচ্ছা এবার বলেন তো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রথম বললেন যে বিধবা বিবাহের যে বিষয়টা ভারতে প্রচলিত আছে যে কালচার হিন্দুদের কালচারের ভিতরে আছে যে বিধবাদের আর বিয়ের শাদি করা যাবে না কি করতে হবে বিধবাদের মানে জীবন যাপন করতে হবে তাদের সাদা শাড়ি পরে সারা জীবন কাটা দিতে হবে তাদের এমনকি পিঁয়াজটাও খাওয়া যাবে না তাদের সাদা ভাত পান্তা ভাত এগুলো খায় তাদের জীবন যাপন করতে হবে সারাটা জীবন তাদের ওই এক জামা এবং মাথার চুল কামায় ফেলতে হবে যেন তাদেরকে দেখে কোন পুরুষের আকর্ষণ প্রেম ভালোবাসা না জাগে তাদের আর বিয়ে শাদিও করা যাবে না সংসার করা যাবে না সারা জীবন মানুষ যেই খাবার ফেলে দিবে সেই খাবার খেয়ে তাদের জীবনযাপন করতে হবে এই যে মানবেতর জীবনযাপন করতো বাংলাদেশ ভারত পাকিস্তানের যে হিন্দু পরিবারের যে বিধবারা তারা যে মানবেতর জীবন যাপন করত সেটা তো তাদের কালচার ছিল তাই না ভাই হিন্দুদের অবশ্যই কালচার ছিল এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রথমেই কালচারের বিরুদ্ধে কথা বলল তখন তো অনেকেই তাকে নাস্তিক খেতাব দিয়েছিল এবং তাকে দৌড়নীয় কয়েকবার দিয়েছিল মাইরা ফেলারও তো হুমকি দিয়েছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তা সে আমাদের সংস্কৃতিতে আঘাত করছে আমাদের কালচারে আঘাত করছে তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখন মানে ইয়া করতে হবে পিটাইতে হবে কয়েকবার লাঠি ছোটা নিয়ে তো তাকে পিটাইতেও লোকজন দৌড়াদৌড়ি করছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার বলেন তো যে বাংলাদেশে যখন মেয়েদের কোনো অধিকার ছিল না মেয়েদের কোনো শিক্ষা দীক্ষা ছিল না তখন একজন নারী ছিলেন বেগম রোকেয়া তিনি বললেন যে মেয়েদেরও পড়ালেখা করার দরকার আছে মেয়েদের স্কুলে হবে। কিন্তু সেই সময় তিনি ঘরে ঘরে ঘুরতেন ঘরে ঘরে যাইতেন বাসায় বাসায় গিয়ে মেয়ে ছাত্রী সংগ্রহ করার চেষ্টা করতেন কিন্তু বেশিরভাগ পরিবার তাকে বলতো যে মেয়ে মানুষ কিসের পড়ালেখা করবে মেয়ে মানুষ করবে বাচ্চা পয়দা ঘরের ঘরের কাজ মেয়ে মানুষ আবার পড়ালেখা করবে এটা আবার কেমন কথা আমাদের কালচারই তো এগুলো নাই এগুলা কি বলেন এই বেগম রোকে এগুলো কি আমাদের মেয়েদেরকে কি আপনি নষ্ট করতে চান আপনি কি মানে আমাদের মেয়েদেরকে ন্যাংটা করতে চান আমাদের ঘরের বাইরে বাইরে করতে চান সিসি সিসি আমাদের সংস্কৃতি সভ্যতা আমাদের কৃষ্টি কালচার সব নষ্ট হয়ে গেল হাই 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 কি বলে এগুলা বেগম রোকে নামক এই আমাদের ধ্বংস করতে যাচ্ছে আমাদের সংস্কৃতি কালচার সব নষ্ট করতে যাচ্ছে এই তো তারাও তো বেগম রোকেয়াকে অনেক গালমন্দ করছে সেই সময় অনেক তার বেগম রোকেয়ার বিরুদ্ধে অনেক মানে ইয়াও ছাপা হয়েছে তাকে গালি গালাজ করে অনেক কথা ছাপা হয়েছে পত্রিকাতে বেগম রোকে আমাদের মেয়েদেরকে নষ্ট করতেছে বেগম রোককে আমাদের মেয়েদেরকে মেয়েদের চরিত্র নষ্ট করতেছে এগুলো তো আমরা অসংখ দেখতেছি আচ্ছা আপনাদের একটা ভিডিও দেখাই আপনি একটা ভিডিও একটু দেখেন যে এখন পর্যন্ত মানে সেই শুধুমাত্র তখন না এখন পর্যন্ত বেগম রোককে কাল বন্ধ করা হয় মানে কিন্তু ভাই আমি যেটা বলছি আমরা কি পারি না এখান থেকে ভালো জিনিসগুলো নিয়ে না না একটু একটু দেখেন দেখেন হ্যাঁ বেগম রোকিয়া জাতির জন্য কলঙ্ক বেগম রোকিয়া বাঙালির জন্য কলঙ্ক এরকম যত বোকা তিন নম্বর অশিক্ষিত সব জাতির জন্য কলঙ্ক আচ্ছা তো এই যে সংস্কৃতির দোহাই দিয়ে যে আপনারা যুগে যুগে মানুষকে মানে অন্ধত্বের ভিতরে রাখতে চান মানুষকে মানে বলদ রাখতে চান মানুষকে অশিক্ষিত মূর্খ রাখতে চান সংস্কৃতি না আমাদের সংস্কৃতি ভাই অশিক্ষিত সংস্কৃতি আমরা তো ভাই অশিক্ষিত মূর্খ হম আমাদের বাবদাতো চোদ্দ গোষ্ঠী অশিক্ষিত আসলে আমরা এখন সংস্কৃতি বজায় রাখবো আমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করবো না শিক্ষা দীক্ষা হচ্ছে আমাদের সংস্কৃতি বিরোধী একটা জিনিস শিক্ষা দীক্ষার নাম ধারে কাছ দিয়ে আমরা যাবো না কখনো আমরা কোনো জ্ঞান অর্জন করবো না আমরা মানে ওই যে লুঙ্গি কাসা দিয়ে আমরা দূরাদৌরি করতাম

তারা ইতিহাসের আস্থাকরেতে নিক্ষিপ্ত হয়েছে ঠিক আছে আচ্ছা এখন আপনি আমাকে বলেন আপনি তো ভাই একজন মুসলমান তাই না জি জি আপনার যে নবী মুহাম্মদ সে যখন মক্কায় তার ধর্মটা প্রচার শুরু করলো তখন মক্কা এবং তার আশপাশ অঞ্চলে সংস্কৃতিটা কি ছিল ভাই তারা বিভিন্ন ধরনের মূর্তি পূজারক ছিল তারা বিভিন্ন ধরনের পত্তল লিখছিল তারপরে আপনার নবী কি করলো তখন বলল যে আপনাদের সেই ওই যে কাফেরদের যে দেবদেবী বা তাদের ধর্ম তাদের সংস্কৃতি সেগুলো সব মিথ্যা এটা বলছিল তাই না হ্যাঁ সে এটা বলেছিল সে নিজেও পত্র লিখছিল আপনার দৃষ্টিতে যদি এই কাজটা অন্যায় হয় যে প্রচলিত সংস্কৃতি বাপদাদার সংস্কৃতি বাপদাদার ধর্ম বাপদাদার প্রথা এগুলাকে সমালোচনা করাটা যদি একটা অন্যায় কাজ হয় তাহলে তো আপনার সবার আগে উচিত মোহাম্মদের কানে ধৈরা জুতা দিয়ে বাইরানো প্রথমে যে বেড়া তুই কেন

রসুল সাল্লাম আল্লাহ নির্দেশ মুসলিম মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি কিন্তু যখন তিনি তাদের দেব সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ভাবে খেপে উঠল এবং তার বিরুদ্ধে ও শত্রুরা কোমর বেঁধে নামলো আচ্ছা তার মানে কাফেররা কখন তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছিল প্রথমে তো যখন মোহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছিল তখন তো কিছুই বলেনি তাকে কিন্তু কখন তারা খেপ ছিল বলেন তো যখন তার বিরুদ্ধে দেব দেবীদের তার মানে সংস্কৃতির বিরুদ্ধে সে প্রতিবাদ জানিয়েছে আর কি এটাই এখান থেকে বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখান থেকে একটু পরেন্ত এই যে দেবদেবের সমালোচনার বিরুদ্ধে তাদের প্রবল আপত্তি কি রাসূলুল্লাহ বিন্দু মাত্র পরোয়া করছেন না এই দেব মানে মোহাম্মদ যে দেবদেবী তাদের ধর্মগুলোকে নিয়ে কটুক্তি করতে সমালোচনা করত এই যে দেখেন নিচে লেখা আছে হে আবু তালিব আপনার ভাতিজি আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে দেখা যাচ্ছে ভাই লেখাগুলা একটু আমি আমার স্ক্রিনটা অনেক ছোট সেজন্য আমার বুঝতে সমস্যা হচ্ছে আর কি পড়তে সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে আরেকটু বড় করে দিচ্ছি দেখেন এখন একটু বড় হয়েছে জি 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 এখন বড় হয়েছে আচ্ছা এখানে আপনি বুঝতে পারছেন এই কথাগুলোর মানে বুঝতে পারছেন জি জি হ্যাঁ এখানে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে তারা যে কতটা পিওর ছিল যে কারণে কিন্তু এই যে রেফারেন্সগুলো আপনি কিন্তু অ্যাকুরেট পাচ্ছেন

পায়খানা করে রাখা উচিত ছিল আপনার যে ব্যাটা তুই এই যে এই সমস্ত আকাম কুকাম করছো কালচারের বিরুদ্ধে কথা বলছো ধর্মের বিরুদ্ধে কথা বলছো এটা কি আপনি করছেন ভাই না এটা আমি সবসময় মনে করি যেটা হচ্ছে যে আমাদের যে সংস্কৃতিটা যেটা আমরা ইসলাম সংস্কৃতি হিসেবে মানি এটা একটা রাজনীতি এটা একটা বৃহৎ রাজনৈতিক দল এখন বাংলাদেশ আওয়ামী লীগ

রাজা রামমোহন রায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকিয়ার মতো যারাই সমাজ সংস্কার করেছে তারাই সমা প্রচলিত সমাজের বিরুদ্ধে কথা বলেছে প্রচলিত সমাজ সমাজে একটা জিনিস প্রচলিত আছে বলেই যে সেটা নেয় সেটা না এরপরে আমি দেখাচ্ছি এখন আপনাকে আপনার নবী ইব্রাহিম নবী মোহাম্মদ এরাও একই কাজ করেছে সেটাও আপনাকে আমি দেখাচ্ছি তাহলে আপনি যে আমাকে দোষটা দিচ্ছেন এসে আপনার তো আগে গিয়ে নবী মোহাম্মদের কবরের সামনে গিয়ে পেশাব করে রেখে আসা উচিত যে বাড়া তুই

এবং আরো যে জিনিসগুলো বলা আছে যে মোহাম্মদকে কাফেরা কি বলতো কাফেরা বলতো তুই মোহাম্মদের অনুসরণ করিস পুরো সমাজ যার বিরোধী সে আমাদের উপাস্যদের খারাপ বলে এবং আমাদের পিতা পিতা মহাদেরকে আহাম্মক ও বলে তাহলে আপনি কি মোহাম্মদকে গিয়ে কখনো বলছেন যে মোহাম্মদ বাডা তুই খালি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম করস কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারস না এগুলো আপনি বলেন নেই কিন্তু আপনি ওই দিকে ঠিকই আছেন কিন্তু নাস্তিকদের লাইভে আসলে আপনার এটা মনে হয় যে নাস্তিকরা কেন ইসলামকে সমালোচনা করতেছে সমালোচনা ধর্মের সমালোচনা করা এটা তো নবীর রাসুলের সুন্নাত আপনি নবীর সুন্নাত নবীর দেখানো পথে আমরা হাঁটছি আপনি কেন এই নবীর দেখানো পথে হাঁটতে আমাদেরকে বাধা দিচ্ছেন বা আমাদের এই সুন্নাত পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন মহিম মানুল ভাই বলতে হ্যাঁ আপনাকে আমি জিজ্ঞেস করছি যে এটা নবীদের সুন্নাত ধর্মের কটুক্তি করা প্রচলিত ধর্মের কটুক্তি করা তো নবীর রাসুলের সুন্নাত আপনি এটা করতে আমাদেরকে বাধা দিচ্ছেন কেন ওয়াহিমানুল সাহেব আপনাকে একটা প্রশ্ন করেছে আপনি কি শুনতে পেয়েছেন ভাই আপনার ফ্যান গোরা শব্দটি পাচ্ছি ফ্যান গোরা শব্দ আসতেছে আপনি তো কথা বলছেন না আচ্ছা চলে গেছে আচ্ছা এখানে আমার নাম দিয়ে কারা জানা কি লিখতেছে বুঝলাম না আচ্ছা আমার নাম দিয়ে মানে কত মানে মুমিনা কতখানি ডেসপারেট হয়ে গেছে দেখেন এখন আমার নাম দিয়ে এখানে এসে লিখতেছে যে ব্যাক স্টেজকে সবাই ব্যাক স্টেজে সবাই কে ব্যান করে দিব ইত্যাদি ইত্যাদি লিখছে কি মানে আচ্ছা ঠিক আছে